আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দুপক্ষের তুমুল তর্কাতর্কির পর অর্পণরা বাইরে যাওয়ার জন্য তৈরি হলো। যাওয়ার আগে সাদাফের দিকে তাকিয়ে চোখ টিপে দিয়ে বলল, এনজয় ইয়োর প্রাইভেট টাইম গাইস, তবে বেশিক্ষণ নয়, আমরা জলদি ফিরে আসব। সাদাফ হাসলো। ঘড়িতে তখন 8টা বাজে। ওরা বেরিয়ে যেতেই দরজা লক করে বিছানায় এলো সাদাফ। শুভ্রতাকে সাবধানে বালিশে ঠেস দিয়ে বসিয়ে দিয়ে নিজের মাথাটা শুভ্রতার কোলের উপর রাখল। শুভ্রতার তুলতুলে হাতটা নিজের মাথায় রেখে আদুরে গলায় বলল, একটু স্বামী সেবা করো তো, ভীষণ টায়ার্ড লাগছে, এত কথা বলে সবাই, উফ, আমার বইয়ের মতো লক্ষ্মী হলে কি হতো বলো তো। শুভ্রতা হেসে ফেলল, সাথে সাথেই মুখ চোখ কুঁচকে আর্তনাদ করে উঠল। সাদাফ ঘাবড়ে গিয়ে বলল, কি হলো, ঠিক আছো? শুভ্রতার চোখ থেকে দুপোটা জল গড়িয়ে পড়ল। চোখে জল নিয়েই মৃদু হাসল সে। পেটে হাত রেখে অভিযোগ করার মতো করে বলল, তুতুন লাথি মেরেছে এত জোরে, আল্লাহ। সাদাফ হেসে বলল, নির্ঘাত ছেলে, গায়ে বাপের মতো জোর হবে মনে হচ্ছে, কিন্তু মায়ের প্রতি তার এমন অবিচার মেনে নেওয়া যাচ্ছে না। সাদাফের কথাটা শেষ হতেই আবারও আঁতকে উঠল শুভ্রতা। ব্যথায় অনিচ্ছা সত্ত্বেও চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শুভ্রতা কাঁদো কাঁদো গলায় বলল, উফ, তোমার ছেলে কি ফাজিল। সাদাফ হো হো করে হেসে উঠল। শুভ্রতার ঢলা লম্বা জামাটা একটু উপরে তুলে বলল, দাঁড়াও বকে দিচ্ছি, আবার শুভ্রাণীকে ব্যথা দিচ্ছে, কত বড় সাহস। সাদাফ জামার কাপড়টা সরানোর পর পর আবারও আর্তনাদ করে উঠল শুভ্রতা। সাদাফ বিস্ময় নিয়ে শুভ্রতার দিকে তাকালো, ঘোর লাগা গলায় বলল, তুতুনের পায়ের ছাপ দেখতে পেলাম মাত্রই, কি আশ্চর্য। শুভ্রতা অবাক হয়ে বলল, কি বলছো? সাদাফ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সত্যিও একদম স্পষ্ট পায়ের ছাপ, দাঁড়াও আরেকবার লাথি দিলে তোমাকেও দেখাবো। সাদাফ শুভ্রতা দুজনেই তুমুল উৎসাহ নিয়ে বসে রইল। চোখে মুখে তাদের রাজ্যের ছেলে মানুষই আর উচ্ছ্বাস। দেখতে দেখতে এক ঘন্টা কেটে গেল, তবুও পেটে চতুর্থ লাথি পড়ল না। শুভ্রতা মাথাটা পেছন দিকে এলিয়ে দিয়ে ক্লান্ত গলায় বলল, কি ফাজিল দেখছো, বাবা মাকে অপেক্ষা করিয়ে শান্তিতে ঘুমোচ্ছে, ইরেসপন্সিবল। শুভ্রতার কথায় শব্দ করে হেসে উঠল সাদাফ। হাসতে হাসতে বিছানায় এলিয়ে পড়ল, হাসি মুখেই বলল, তোমার পক্ষেই সম্ভব শুভ্রা, বের হওয়ার আগেই তো তুমিকে দায়িত্ব জ্ঞান শেখাতে লেগে পড়ছো। শুভ্রতা গম্ভীর গলায় বলল, হওয়াই উচিত, তুতুন যদি ছেলে হয়ে থাকে তাহলে আমি তাকে ঠিক তার বাবার মতো করে গড়ে তুলব, যাতে 20 অথবা 25 বছর পর আমার মতোই এক রমণী ঠিক আমার মতো করেই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানায়। আমার মতো তারও যেন এমন একটা ছেলের মাকে অন্তরাত্মা থেকে বারবার শুকরিয়া জানাতে ইচ্ছে করে। আমি যতটা সুখী সে যেন ততটাই সুখী হতে পারে। সাদাফ উঠে এসে শুভ্রতার গা ঘেঁষে বসল। শুভ্রতাকে বুকে চেপে ধরে বলল, তুমি আমার সুখে সুখী শুভ্রা, পৃথিবীর সব থেকে বেশি। তোমাকে আমি আরো 100 বছর ঠিক একইভাবে পেতে চাই। এই সুখটা আমায় লোভী করে দিচ্ছে, আমার মাঝে তোমাকে পাওয়ার কি তীব্র লোভ। সাদাফ মুচকি হাসল। শুভ্রতার মুখটা দুহাতের তালুর মাঝে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর গভীর এক চুমু খেল শুভ্রতার কম্পিত ওষ্ঠে। শুভ্রতার সারা শরীর কেঁপে উঠল উন্মত্ততায়। ঘড়িতে 10টা বাজে। নামাজ শেষ করে জানালার সামনে এসে দাঁড়িয়েছে সাদাফ।
নিচের অলিকলির রাস্তাটিতে ব্যস্ত মানুষের পদচারণ, রিকশা, ভ্যান, প্রাইভেট কার সব মিলিয়ে হলো স্থূল কাণ্ড। সাদাফ ঘাড় ঘুরিয়ে আবারও ঘড়ির দিকে তাকালো। অর্পণদের ফিরে আসার সময় হয়ে এসেছে, নিশ্চয়ই রাজ্যের খাবার দাবার নিয়ে হাজির হবে মেয়েগুলো। শুভ্রতার শরীরের ঠিক নেই, বাইরের ফাস্ট ফুড তার শরীরে রুচবে না, কিন্তু সাদাফের কথা সে শুনলে তো। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে জানালা থেকে সরে দাঁড়াতেই তীব্র শব্দে চমকে উঠল। পুরু ভ্রু জোড়া কুঁচকে এলো, কপালে ভাঁজ ফেলে জানালার বাইরে উঁকি দিল। তাদের বিল্ডিং থেকে কিছুটা দূরে আগুনের গোলা চোখে পড়ছে। সাদাফের বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই সজাগ হয়ে উঠল। সুব্রতা ওয়াশরুমে মনে পড়তেই দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজায় কড়াঘাত করল। ব্যস্ত গলায় বলল, শুভ্রা জলদি বের হও, শুভ্রা। দরজার উপাশ থেকে উত্তর এলো, কি হয়েছে, একটু আগে কিসের শব্দ হলো? সাদাফ তাড়া দিয়ে বলল, পাশে বিল্ডিং আঙুল লেগেছে, সময় নেই শুভ্রা, নিচে নামতে হবে, বের হও জলদি। কথাটা শোনার কয়েক সেকেন্ডের মাঝে দরজা খুলল সুব্রতা, কপাল কুচকে বলল, পাশের বিল্ডিংয়ে আগুন লেগেছে তো আমরা নামবো কেন? সাদাফ সুব্রতার হাতটা শক্ত করে চেপে ধরে দরজার দিকে দৌড় লাগালো। শান্ত গলায় বলল, পাগলের মতো কথা বলো না শুভ্রা, এই বিল্ডিং আগুন ছড়াতে খুব বেশি সময় লাগবে না। সুব্রতার মুখ আতঙ্কে সাদা হয়ে গেল। ভারী শরীর নিয়ে সিঁড়ির কয়েক ধাপ অতিক্রম করেই ক্লান্ত হয়ে পড়ল সে। সিঁড়ি ঘরের কাঁচের ছোট্ট জানালাটা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। জোরে জোরে শ্বাস টেনে সাদাফের হাত আঁকড়ে দাঁড়িয়ে পড়ল সুব্রতা। সাদাফের হাতটা নিজের কবজির ওপর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ফিরে তাকালো সাদাফ ভ্রুকুচকে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন, চলো। সুব্রতা সিঁড়ির ওপর বসে পড়ল। পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এটাকেই প্রসব ব্যথা বলে কিনা বুঝতে পারছে না সুব্রতা। সুব্রতার দেওয়াল ঠেস দিয়ে করুণ গলায় বলল, তুমি চলে যাও প্লিজ, আমি নিচে নামতে পারবো না। সাদাফ সুব্রতার পাশে হাঁটু ভেঙে বসল। শান্ত সাদাফের চোখে মুখে উদ্বেগ খেলা করছে। সাদাফ নিজেও জানে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সাদাফের পক্ষে বেঁচে যাওয়াটা অসম্ভব কিছু নয়। চারতলার সিঁড়ি ভাঙতে 3 থেকে 4 মিনিটের বেশি লাগারও কথা নয়, কিন্তু সুব্রতার জন্য প্রয়োজন 15 মিনিটেরও বেশি। এতটা সময় কি আদৌ তাদের হাতে আছে? সাদাফের বিচক্ষণ মস্তিষ্ক উত্তর দিল নেই। সাদাফ তড়িৎ গতিতে সুব্রতাকে কোলে তুলে নিল। সুব্রতার পেটে হাড় ভাঙার থেকেও তীক্ষ্ণ ব্যথা, আর তো চিৎকারগুলো গলার কাছে এসে আটকে যাচ্ছে। সুব্রতা ক্লান্ত গলায় বলল, আমাকে নিয়ে পারবে না তুমি, আমার কথাটা একটু শোনো। সাদাফ শুনল না, অন্তঃসত্ত্বা স্ত্রীকে কোলে তুলে একের পর এক সিঁড়ি ভাঙতে লাগলো। সুব্রতার ওজন নেহাতই কম নয়, প্রেগনেন্সির জন্য শরীরের ভার তার 3 গুণে এসে ঠেকেছে। সাদাফের মতো শক্তিশালী পুরুষের জন্য তাকে কোলে তোলাটা খুব একটা কঠিন নয়, কিন্তু বাদ সাজছে ধোঁয়া। চারপাশটা ততক্ষণে বিষাক্ত ধোঁয়ায় পরিপূর্ণ, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ধোঁয়া হওয়ার কথা নয়। এই ধোঁয়ার উৎসটা কোথায় হতে পারে বুঝতে পারছে না সাদাফ। চারতলা থেকে 3তলা পর্যন্ত পৌঁছাতেই বাজেভাবে কাশতে লাগলো সুব্রতা। পেটে তীব্র ব্যথা, আর নাকে মুখে ধোঁয়া ঢোকায় রীতিমতো কাহিল হয়ে পড়েছে সে। সুব্রতার মৃদু আর্তনাদ আর গাল বেয়ে গড়িয়ে পড়া জল দেখে দাঁড়িয়ে পড়ল সাদাফ। চোখ দুটো জ্বলছে তার, ভারী সুব্রতাকে নিয়ে নিচে নামার জন্য তার দমের প্রয়োজন, কিন্তু নিঃশ্বাসটাই নেওয়া যাচ্ছে না। শ্বাস টানার সাথে সাথেই বিষাক্ত ধোঁয়ায় বুক ভরে যাচ্ছে। সাদাফ সুব্রতাকে সিঁড়ির এক কোণায় বসালো, পকেট থেকে রুমাল বের করে সুব্রতার নাক মুখে বেঁধে দিল। সুব্রতা সাদাফের হাতটা চেপে ধরে কাতর গলায় বলল, আবার শেষ যাওয়াটা রাখো, চলে যাও প্লিজ, আমাকে কোলে নিয়ে কতক্ষণ পারবে তুমি বলো, এখনো সময় আছে, চলে যাও,
আমার জন্য বসে থেকো না, পায়ে ধরছি। কেন শুনছো না আমার কথা? দয়া করো একটু। চোখে ধোঁয়া লাগায় চোখ দুটো লাল টকটক করছে সাদাফের। জ্বালা পোড়া করা চোখে চারপাশটা স্পষ্ট দেখাও সম্ভব হচ্ছে না। একটু খাঁটি অক্সিজেনের জন্য ভেতরটা হাঁসফাঁস করছে। সাদাফ শুভ্রতার কপালে চুমু দিয়ে আবারও কোলে তুলে নিল। শুভ্রতা এক দৃষ্টিতে সাদাফের মুখের দিকে তাকিয়ে আছে। ক্লান্তিতে লাল হয়ে গিয়েছে তার ফর্সা মুখ। সিঁড়ির ধাপ ভাঙতে ভাঙতেই জবাব দিল সাদাফ, কণ্ঠে তার গভীর মায়া। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বলা হয়নি শুভ্রা। জেনে রেখো, তোমার প্রতি আমার ভালোবাসাটা খুব বেশি তীব্র ছিল। আগুনের তীব্রতা তাকে হার মানাতে পারেনি। কথাটুকু বলে শ্বাস নেওয়ার চেষ্টা করলো সাদাফ। পর মুহূর্তেই বুঝতে পারলো খুব বেশি বোকামো করে ফেলেছে সে। চারপাশে ধোঁয়ার ঘনত্বটা বেড়ে দ্বিগুণ হয়েছে, কমে এসেছে অক্সিজেনের মাত্রা। শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশের সাথে সাথে প্রচণ্ড কাশি হচ্ছে, চোখ জ্বালা করছে, মুখটা ধোঁয়ায় ধোঁয়ায় রাঙা হয়ে উঠেছে। শুভ্রতা টলমলে চোখে সাদাফের দিকে তাকিয়ে আছে, চোখে তার হাজারো আকুতি আর তৃষ্ণা। আকস্মিক এই তীব্র কাশির ফলে মনোযোগে হেরফের হলো সাদাফের। পায়ের টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যেতে নিয়েও সামলে নিল। শুভ্রতাকে নিয়ে কোনো রকমে বসে পড়ল নিচে। চারপাশে সাদা কালো বিষাক্ত ধোঁয়ায় ঢাকা পড়েছে সব। আগুনের ধ্বংসাত্মক শব্দ, মানুষের দমফাটা আর্তনাদ আর বাঁচার আকুতি ছাড়া আর কিছুই কানে আসছে না। নিঃশ্বাসটাও যেন বন্ধ হয়ে আসছে, শরীরটা থেমে থেমে আসছে। তবু মাথায় ঘুরছে একটি চিন্তা, অন্তঃসত্ত্বা স্ত্রী আর অনাগত সন্তানটিকে বাঁচাতে হবে, যেভাবেই হোক বাঁচাতে হবে। আকস্মিক ঝাঁকিতে শুভ্রতার পেটের ব্যথাটা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। পেটের ব্যথায় পৃথিবীটা কেমন অন্ধকার লাগছে। একটু অক্সিজেনের জন্য বুকটা ফেটে যাচ্ছে। শুভ্রতা ব্যথাটা সহ্য করতে না পেরে আর্তনাদ করে উঠল। সাদাফ ব্যস্ত হয়ে শুভ্রতাকে বুকের সাথে চেপে ধরল। খুব বেশি কষ্ট হচ্ছে, আল্লাহকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। শুভ্রতাকে কথাটা বলল ঠিক, কিন্তু নিজের মনেই কোনো জোর খুঁজে পেল না সাদাফ। এতক্ষণ শুধু ধোঁয়া থাকলেও এখন ধোঁয়াটা কেটে গিয়ে আগুনের তাপ লাগছে গায়ে। সাদাফের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কাছে কোথাও ভয়াবহ আগুন লেগেছে। আগুনটা যদি নিচের তলায় লেগে থাকে তাহলে নিচে নেমে লাভ নেই, নিচে নামার ব্যর্থ চেষ্টা করেও লাভ নেই। শুভ্রতা কিছুক্ষণ স্থির বসে থাকার পর সাদাফের বুকে ঠোঁট ছোঁয়ালো, দুর্বল গলায় বলল, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।